সাবেক মন্ত্রী কামরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার গণহত্যা সহ একাধিক মামলার আসামি আজই তোলা হবে আদালতে তিন বছরেও ব্যাংকের শেয়ার এজেন্ট আতিকুলের আত্মসাৎ করা কোটি কোটি টাকা পাননি গ্রাহকরা নেওয়া হয়নি কোনো ব্যবস্থা মুনাফায় ফিরলেও বিআরটিসির বাসের সেবা নিয়ে অভিযোগ সঠিক রুট নির্ধারণ সহ পরিচালনায় দুর্বলতা কাটানোর পরামর্শ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যায় রেকর্ড এক বছরে বেড়েছে 26% তবে চীনকে টপকে শীর্ষে ভারত